নমস্কার দর্শক, দেখুন ছোট্ট একটি ডালিমের গাছ। গাছটি কিন্তু বীজ থেকে করা। এই অসময়ে, বিশেষ করে অক্টোবর মাসে, কিন্তু ডালিমের খুবই চাহিদা থাকে আর দামও থাকে প্রচুর। বর্তমানে ডালিমের দর 200 থেকে 250 টাকা কেজি। তো বন্ধুরা, দেখুন আমার এই চারাটিতে এখনও কিন্তু বেশ কয়েকটি ডালিম দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই গাছটিতে যদি আরেকটু লক্ষ্য রাখতাম, সঠিক পরিচর্যা আরেকটু করতে পারতাম, তবে কিন্তু গাছ ভরে ডালিম থাকতো। তো নিজের অবহেলাতে একটু ক্ষতি হয়েছে, কিন্তু সম্পূর্ণ ঝরে যায়নি। দেখুন বেশ কিছু ডালিম এখনও গাছে ঝুলছে। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব এই অসময়ে আমার গাছে আমি কি করে ডালিম চাষ করলাম। বন্ধুরা, ডালিম সাধারণত গ্রীষ্মকালীন ফসল, আর কিছু অল টাইম ভ্যারাইটি আছে যেগুলো সারা বছর 2-4টি করে ফল দিয়ে যায়, কিন্তু মেনলি গ্রীষ্মকালেই বেশি ফুল আসে, বেশি ফল হয় এবং অতি বর্ষাতে কিন্তু ফল ঝরেও যায়। আমার এই গাছটিতে প্রচুর ফুল আসছিল, কিন্তু অতি বর্ষার কারণে কিছু গুটি ঝরে গিয়েছে, কিছু ফল কিন্তু ঝরে গিয়েছে, কিন্তু এই কয়েকটি কিন্তু আমার গাছে এখনও আছে। তো বন্ধুরা, আমাদের মেন আলোচনার বিষয় হবে আমাদের কাছে ডালিম হয় না কেন, আর হলেও বা ঝরে যায় কেন। বন্ধুরা, যে কোনো গাছে যখনই ফলের কথা আসবে, সেই সঙ্গে কিন্তু আসবে তার প্রুনিংয়ের কথা। গাছ যদি এমন বড় হয়ে যায়, বিশেষ করে ডালিমের গাছ, দেখুন গাছটি কিন্তু লম্বাটে হয়ে গিয়েছে, যখন বেশি লম্বাটে হয়ে যাবে না, তখন কিন্তু ফল ধীরে ধীরে কমে আসবে, গাছ শুধু তার গ্রোথের দিকে নজর দেবে। তো বন্ধুরা, এই সমস্ত লম্বাটে গাছ হওয়ার কিন্তু কয়েকটি কারণও রয়ে গেছে, তার প্রধান কারণটি দেখবেন, আসুন আমার সঙ্গে। বন্ধুরা, ডালিমের ফুল ফল ঝরে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে কিছু ওয়াটার ব্রাঞ্চ। যে সমস্ত ডাল দেখবেন সোজাসুজি লম্বা হয়ে একদম আগা পর্যন্ত পৌঁছে গিয়েছে, এগুলো ডাল কী করে, এগুলো ডাল শুধু খাবার খাবে, কিন্তু এরা কখনোই কিন্তু আপনাকে ফল দেবে না। তো এ সমস্ত ডাল কিন্তু আপনাকে ছাঁটাই করে দিতে হবে। এগুলো ডাল যদি থাকে না, কখনোই আপনার ফলন ভালো হবে না। এই দেখুন এগুলো ডাল, এগুলো জল শোষণ করবে আর খাদ্য শোষণ করবে, এগুলো ডালে কখনোই ফল হয় না, আর যদি ফল হয়ও সেটিও কিন্তু ঝরে যাবে। এগুলোকে বলে ওয়াটার ব্রাঞ্চ, এক একজন এক এক নাম দিয়ে ডাকে। এগুলো আপনাকে পুরোপুরি ছাঁটাই করে দিতে হবে, তবে একমাত্র ডালিম হওয়া সম্ভব। এই দেখুন এই ব্রাঞ্চ। দর্শক, এই সমস্ত ডাল পুরোপুরি ছেড়ে দিতে হবে। দর্শক দেখুন আমি কতগুলো ডাল কেটেছি, এই ডালগুলোতে ফুল আসবে কিন্তু কখনোই ফল হবে না, তাই এই সমস্ত ডালগুলোকে প্রথমে প্রুনিং করে দিতে হবে, তবে গাছের গ্রোথ থাকবে স্বাভাবিক, গাছে কিন্তু আপনার ফল ফুল দাঁড়াবে। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার ব্যবহার। খাবার ছাড়া তো গাছ চলতে পারে না। কিন্তু বন্ধুরা, যে সমস্ত গাছে সারা বছর 2-4টে করে ফুল ফল থাকে, সে সমস্ত গাছে কিন্তু খাবারের প্রয়োজন হয় সব থেকে বেশি। তো ডালিম যদি বা বেদানা যদি আপনারা সারা বছর পেতে চান, সারা বছর কিন্তু সেখানে সুষম খাবার ব্যবহার করে যেতে হবে, তবেই
ডালিম হওয়া সম্ভব। বন্ধুরা, এই অক্টোবর মাসে কিন্তু ডালিম গাছের একটি মিশ্র খাবার প্রয়োগ করতে হবে, কারণ যখন আমি ডাল ছাঁটাই করেছি, ফল ম্যাচুরিটি হয়ে গিয়েছে, এখন যদি ছাঁটাই না করি সামনের ঠান্ডাতে কিন্তু ছাঁটাই করা যাবে না। তাই এখন বর্ষার শেষ, এখন ছাঁটাই করব এবং কিছু খাবার ব্যবহার করব। যেহেতু বর্ষাতে সমস্ত খাবার ধুয়ে গিয়েছে, তো গাছের আমার গ্রোথ ফিরিয়ে আনতে হবে, আর দু চারটে করে ডালিম কিন্তু সবসময় হয়, সেই দিকেও নজর রাখতে হবে। তাই আমি কয়েকটি খাবার নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ফাঙ্গিসাইড। দেখুন, এটি হচ্ছে সর্ষের খোল, আমি অল্প একটু সর্ষের খোল নিয়েছি শুধু একটি গাছের জন্য। এখানে আছে দুই চামচ, চার চামচের দুই চামচ সর্ষের খোল, এক চামচ নাইট্রোজেন হিসেবে ইউরিয়া। এখানে নিয়েছি এক চামচের একটু ওপরে কলিচুন, বা যেটা চুন জমিতে আমরা ব্যবহার করি সেই চুন। এখানে নিয়েছি দুই চামচ পটাশ। এখানে নিয়েছি এক চামচ বোরন, কারণ যেহেতু সারা বছর ফল হয়, বোরনের কিন্তু চাহিদা সারা বছর থাকে। এখানে নিয়েছি এক চামচের একটু কম ফাঙ্গিসাইড, কারণ বর্ষার শেষ, ফাঙ্গাসের অ্যাটাক থাকবে, আর ফাঙ্গাসের অ্যাটাক হলে এমনিতে ফুল ফল ঝরে যাবে। কিন্তু বন্ধুরা, আমি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো। এই হলুদটা নেওয়ার একটাই কারণ যে গাছে নতুন ফুল আসলেই কিন্তু পিঁপড়ে চলে আসে, আর পিঁপড়ে নিয়ে আসে মিলিবাগ এবং বিভিন্ন রকমের ছত্রাক। যেন পিঁপড়েটা না আসতে পারে সেজন্য আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার কিছু জৈব খাবার। এখানে আছে হালকা ফসফেট, কলার খোসা গুঁড়া, আছে একটু গোবর, কিছু ছাই, যে ছাইটা আপনার কাঠ পুড়িয়ে হয় সেই ছাই। তো এই সমস্ত মিশ্রণটি আমি এক জায়গায় মিশিয়ে আজকে ভালোভাবে এখানে প্রয়োগ করে দেব। সম্পূর্ণ মিশ্রণটা আমি এক জায়গায় দিয়ে দেব। এবার এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, সার প্রয়োগের আগে এই যে উপরে যে মাটিটি আছে সেটি কিন্তু ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে, তবে একমাত্র সারে কাজ হবে। বন্ধুরা, এভাবে গোড়ার মাটি আলগা করে এখানে স্তূপ করবেন, সাইড দিয়ে এটাকে কিন্তু সার প্রয়োগ করতে হবে। এবার গোড়ার মাটিগুলো ছড়িয়ে এগুলো আমি ঠিক বন্ধ করে দিলাম। এবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। তো বন্ধুরা, যেহেতু গাছের প্রুনিং হয়ে গেল, মিশ্র সার ব্যবহার করলাম সেটিও হয়ে গেল, এবার কি করতে হবে, গোটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর যে সমস্ত ডালিম পরিণত হয়ে গিয়েছে, এই যে ডালিমগুলো, এগুলোকে তুলে ফেলতে হবে। এগুলো যদি না তোলেন না, তখন নতুন ডালিম কিন্তু আসবে না, শীতকালও কিছু হয় সেটা হবে না। তো ফাঙ্গিসাইড স্প্রে করার আগে আমরা ম্যাচুরিটি হওয়া ডালিমগুলো কিন্তু তুলে নিব, তারপর ব্যবহার করব যে কোনো একটি ফাঙ্গিসাইড, কারণ পুরিং করার পরে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করা খুবই জরুরি। এমনি বর্ষার শেষ, ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু গাছে অলরেডি হয়তো হয়ে গিয়েছে, ফাঙ্গিসাইড স্প্রে করব, তারপর গাছটিকে একটু সুস্থ এবং সতেজ রাখার জন্য ব্যবহার করব একটি পিজিআর। দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি মহাফল, আপনারা যে কোনো পছন্দসই পিজিআর ব্যবহার করতে পারেন। এটি মোটামুটি মাসে দেড় মাসে একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে, আর ফাঙ্গিসাইড পরপর দুইবার। ঠিক আছে, এইভাবে খাবার দিয়ে যাবেন। এইভাবে গাছের ডাল যদি যেগুলো ওয়াটার ব্রাঞ্চ আছে ছাঁটাই করে দিতে পারেন, তবে কিন্তু অল্প ছোটো একটি গাছ থেকে কিন্তু ভালো ডালিম আমরা পেতে পারি, আপনারাও পাবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।